পারিবারিক বিবাদের জেরে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর জখম বেশ কয়েকজন। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার রাজপুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একই গ্রামে মতিবুর রহমান ছেলের সাথে কুসুম উদ্দিনের মেয়ের সাথে কয়েক বছর আগে বিয়ে হয়। শনিবার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হওয়ার আর সেই ঝামেলা থেকেই রবিবার সকালে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। চলে বচসা, বচসা চলাকালীন দুই পক্ষের মধ্যে লোহার রড বাঁশ দিয়ে শুরু হয় সংঘর্ষ। আর সেই সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়। গুরুতর জখম অবস্থায় মতিবুর রহমানের পরিবারের সদস্যরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপুকুর থানার পুলিশ, তদন্ত শুরু করেছে পুলিশ। বলে হয়েছিল ঠিক আছে, তো তো কালকে ওর মেম্বার বললো যে চলো কেস করবে, ও চলে আলো কেস করতে। হ্যাঁ, কেস তো করা না, ও কমপ্লেন করছে। আবার ফের সকালে আজকে এসে লেডি পার্টি, হ্যাঁ, ওদের বাড়িতে হামলা মাথাতে মারপিট করছে। আমার গ্রামের লোক ছিলাম না, এভাবে মারপিট করছে। বললাম যে পার্টির কথা বললেন আপনি, মানে কার সাথে কার নামগুলো? ওর রিস্তা দোনো সঙ্গে সঙ্গে আছে। হ্যাঁ, কি নাম, কি নাম? ওর নাম হলো কুসমুদ্দিন লড়কি পার্টি, আর যার লড়কা পার্টি হলো মতিবুর রহমান, মতিবুর রহমান ওর ছেলে। আচ্ছা, আর কুসমুদ্দিনের লড়কি। আচ্ছা, বিয়ে কি ঠিক হয়ে গেছিল? হ্যাঁ, বিয়ে ঠিক, হ্যাঁ, বিয়ে ঠিক হয়েছিল। তারপর আজকে কি কারণে? কালকে এতটুকু আর মানে ঝাঁটাঘাটি হয়েছিল মেয়াদের ভিতরে, আর কি হয়েছিল নি হয়েছিল আমরা জানি না, আমি গ্রামের লোক। হ্যাঁ, তো কালকে যে ওরা আসে বলে শুনছি বলে কেস করতে আসে, তো রাত্রে বলে আমি জানলাম যে কেস টেস হয় না, আবার বলে কমপ্লেন করছে। হ্যাঁ, আজকে সকালে সকালে যে ওই যে দোনো বাড়িতে মারপিট করছে, পাশাপাশি বাড়ি। হ্যাঁ, বাড়ি একটু পাশাপাশি, এদের বাড়ি এদিকে, এদের বাড়ি এদিকে। আচ্ছা আচ্ছা, আর বিছখানে মারপিট করছে। কয়জনের চোট লেগেছে? ও একে চোট লাগছে ভালোভাবে মতিবুর, মতিবুর রহমানকে। হ্যাঁ, ওই যে লোহার হতরা আছে রডগুলা, ও মাথা লাগছে, ও বাহাটা লাগছে একটা পাঞ্জের। দুই পক্ষের কতজন আহত হয়েছে? এদের হচ্ছে চারজনের, আর ওদের হচ্ছে তিনজনের। মতিবুরের দলের কজন হয়েছে? দলের কজন? মতিবুরের থাকে আছে তিনজন, তিনজন। আর ওর ওদের থাকে আছে অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।